वेलकम टू आवर चैनल सानी मुस्कान। गुड मॉर्निंग सबाई के। आज के मैं व्लॉगटा खूब व्यस्त एक व्लॉग। सकाले उठते देरी हो गए, मात्र उठलाम। उठे पड़े ब्राश कर लाम, फ्रेश होलाम, एखन जाच्छी दोकान। आमार दोकान जाओयाटा हच्छे डेलिकार काज। दोकान ना गेले आमार मायेर घुम हय ना, भात हजम हय ना, तो दोकाने आमि एखन जाच्छी। दोकान थेके एसे टिफिन करब। টিফিন করে একটু কাজ বাজ আছে, ওগুলো কমপ্লিট করব। তো এখন দোকান যাচ্ছি, দেখা যাক। দোকানে অনেক কিছু আনতে দিয়েছেন, আজকে প্রোগ্রাম আছে। আবার শ্যাম্পু করতে হবে, বৃহস্পতিবার পুজো দিতে হবে। তো দোকানে যাই, দোকান থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমি দোকান থেকে চলে এসেছি। দোকানে নামার হয়ে গেছে, এবার আমি টিফিন করব। হ্যালো গাইজ, তো যেহেতু বললাম আজকে ব্লগটা আমার খুব বিজি, টিফিন করার পর আর তোমাদের কাছে আসা হয়নি। তো টিফিন করে একেবারে ফ্রেশ হয়ে প্রোগ্রামের ব্যাগ গুছিয়ে তারপরে স্নান করে তোমাদের সাথে দেখা করতে এলাম। এবার যাচ্ছে আবার দোকানে, যেহেতু পানকলা আনতে ভুলে গেছি আজকে বৃহস্পতিবার। তো ওটা আনতে যাচ্ছি, তারপর পুজো দেবো। এসে পুজো দিয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। তো গাইজ, আমার হয়ে গেছে পানকলা নিয়ে আসে। আমি নিয়ে যাচ্ছি, এই যে বাড়ি যাচ্ছি, এরপর পুজোটা দেব। আজকে অনেক হ্যাপি, কারণ অনেকদিন পর আমার স্বামীর সাথে দেখা হচ্ছে। ও তো ওর বাড়িতে রয়েছে, আমি ঘরে। তো বিকালে প্রোগ্রাম আছে, দেখা হবে অনেকদিন পর। আজকে দেখার পর আবার সেই 26 তারিখে। তো চলো পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখনের মতো টাটা। তো গাইজ, আমি আবার চলেছি, পুজো দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। তো এরপর ওদেরকে খাওয়াবে বৌদি আমাদের পুচকুগুলোকে। দাঁড়া, তোমাদের দেখাচ্ছি একবার। আমাদের ঠাকুর ঘর, খুব ছোট্ট ঠাকুর ঘরটা, খুব কিউট একটা মিষ্টি ঠাকুর ঘর। আর এই সিংহাসনটা নতুন। এই যে পুচকু উঠে গেছে, একটা পুচকু ওদের এবার খাওয়াবে। আর তুলসী মন্দির আগে উপরে ছিল একটা, তো ওটা উঠতে মায়ের অসুবিধা হচ্ছে বলে এখানে একটা ছোট্ট বাবা এনে দিয়েছে। এই যে ধুনোটা বাইরে রেখেছি, নয়তো প্রচণ্ড ধোয়া হয়ে যাচ্ছিলো বাইরে, ওদের তো কষ্ট হয়। তো তো পুজো দেওয়াটা ফাইনালি কমপ্লিট, এবার ওদের খাওয়াতে হবে। বাবা ঘুমোচ্ছে, এই যে তো খাওয়ানো হবে, খাইয়ে দাইয়ে ওদের বাথরুম করিয়ে। তারপর আমরা কি একটু রেস্ট করে বিকালবেলা বেরিয়ে যাব প্রোগ্রামের জন্য। তো গাইস, আজকে ব্লগটা আবারও বলছি খুব ব্যস্ত, তো চলো আবার পরে কথা হবে। টাটা। হ্যালো গাইজ, আমি আবার চলে এসেছি। আমার লাঞ্চ শেষ এখন, তো এবার আমি একটু বাইরে রোদে হাঁটছি, এরপরে শোবো গিয়ে। তারপর 5টার সময় উঠে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যেরা দিয়ে রেডি হব। গাড়ি যখন আসবে তারপর বেরিয়ে যাব। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে দুপুরে মেনুটা আমার খুব পছন্দের একটা ভালো সিম্পল মেনু ছিল। আর সানি তো কোথায় আছে এখন? কাজেই আছে, ও তো কখন ফোন করবে জানি না আমি। তো দেখা হবে, সানি এলে তখন তো আরও মজা হবে, আরও ক্ষণ ছুটি। তো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তখন আমি একটু রেস্ট করে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে মিনিমাম 4:30। রেস্ট করা বলতে একটু শোয়াই হবে খালি, শোয়ার পরে তারপরে আবার একটু শোবো, শুয়ে তারপরে উঠবো। উঠে চুলটাকে একটু ঠিক করব, চুলটা একেবারে আমার ড্রাই হয়ে গেছে। তো প্রোগ্রামের ব্যাপার আছে, চুলটাকে একটু ভালো করে সেট করে নেব। তারপর নেল পলিশ পরবো, হাতে পায়ে সব নখগুলো ফাঁকা, নেল পলিশ পরতে হবে, কানের পরতে হবে, কানের একদম কিছু নেই পরা, তো ওগুলো পরতে হবে। তো তারপরে গুছিয়ে গাছিয়ে তো তারপরে বেরোবো। তো এখন আপাতত একটু রাস্তায় হাঁটছি, আর আমার পুচকুগুলো ওপর থেকে আমাকে দেখাচ্ছে। দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমার পুচকুগুলো ওপরে, এই যে দেখছে ওরা উপর থেকে যে মিমি রাস্তায় কি করছে। বৌদিও ব্যালকনিতেই বসে আছে,
তোমাদেরকে একবার বাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, তোমরা তো কেউ দেখোনি তো। এই যে এটা হচ্ছে আমার বাড়ি, এখানে আমি থাকি, আমার ফ্যামিলি, বাবা মা, দাদা, বৌদি আর তিনটে ছোট্ট ছোট ডগি। ছোট ছোট না, এই দুটোর 1.5 বছর হলো আর একটা 8 বছর। আর সানি থাকে সানির বাড়িতে। তো তো সানির সাথে আবার কখন দেখা হবে জানি না, আসুক দেখি। ওকে তো আমি 5টা টাইম দিয়েছি, 5টার টাইমে দেখি ও কটায় আসে, এসে পৌঁছে আমার কাছে। তো চলো, ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে 4:30-এর পর। ততক্ষণ আমি একটু রেস্ট করি। গুড নাইট, টাটা, বাই বাই। হ্যালো গাইজ, আমি একদম ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি, রেডিও হয়ে গেছি, একদম গাড়ি করে চলে এসেছি একজনের জন্য। দাঁড়িয়ে রয়েছি বীরগঞ্জপুরে, তাকে পিক আপ করবো একটা ডান্সার, দেন একদম স্পটে। তো ঠান্ডাও লাগছে। তো এই যে হচ্ছে আরেকটি ছাপড়ি ডান্সার, আমার ছোট্ট পাড়া, কিউট পাড়া মন, হাই হ্যালো করে দিচ্ছে। যার প্রোগ্রাম সে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে। ইমতিয়াজদা ইমতিয়াজদার প্রোগ্রাম। আর গাড়িতে সব বসে রয়েছে, গাড়িগুলোকে দেখাবো না, সানিও গাড়িতে আছে, সানি তো এখন ভাও খাচ্ছে, থাক। তো চলো স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা। হাই গাইস, তো স্পটে পৌঁছে গেছি, রেডি হয়ে গেছি, প্রোগ্রাম শুরু হবে। আমি রেডি হয়েছি, সানি এখনো হয়নি, ওর বাদ দাও, ক্যাজরার দরকার নেই। তো রেডি সেডি হয়ে গেছি, প্রোগ্রাম এখনো শুরু হবে, আবার এখনের মতো বাই, যেহেতু প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর আমি শুনবো। চলো টাটা, বাই। বেশি জোরে কথা বলতে পারছি না, পুচকুগুলো উঠে যাবে নয়তো। তো চলো এবার সানি সানির বাড়ি চলে গেছে, তো এবার আমি ঘুমাবো, খুব টায়ার্ড লাগছে। গুড নাইট, টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ, গুড নাইট।